রাজ্যের যুবকরা নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে, কিন্তু এই নেশা এবারে প্রাণটুকু কেড়ে নিচ্ছে। আবারও রাজ্যের এক যুবক 22 বছর বয়স মাত্র, এই 22 বছর বয়সে নেশার করাল গ্রাসে প্রাণ হারাতে হলো তাকে। কোল খালি হলো আরও এক মায়ের। বাবা মায়ের আপত্তি কানে তোলেনি একমাত্র ছেলে। ব্রাউন সুগারের নেশা আবারও কেড়ে নিল রাজ্যের 22 বছরের যুবকের প্রাণ। রানীর খামার এলাকায় বান্টি আচার্য কয়েক বছর ধরে নেশা করছে বলে খবর। বাবা মায়ের একমাত্র সন্তান সে। বারবার বাধা থাকা সত্ত্বেও নেশা ছাড়েনি বান্টি। ধীরে ধীরে যেভাবে রাজ্যে নেশা পাচার চক্র তাদের বিস্তার করছে, প্রায় প্রত্যেক যুবক যুবতীরা একবার হলেও এই নেশার খপ্পরে পড়েছেন। কিন্তু এবার শুধুমাত্র নেশার খপ্পরেই নয়, নেশার কারণে প্রাণ হারাতে হলো 22 বছরের যুবক বান্টি আচার্যকে। জিবি হাসপাতালে আনা হয় তাকে, কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে বান্টি। তার বাবা মায়ের আর্তনাদ শুনতে পাচ্ছেন না সকলে। শোকাহত পরিবার, কোল খালি হলো আরও এক মায়ের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কয়েকদিন বেলা আসলো, তুই আবার যাই ধরছো ধরছে পরে তুই আবার চিকিৎসা দিতাম হচ্ছিল। তুই আটকা দুশ্মনও বেশি খাই আলাইছো আর কি, দুই তিনটা পরি মনে একলো তো খাই লাগে। তুই নোংলা ছোড়া ছেড়ে দিছি দেখ, বারো দিন হয়েছে। তারপরে আইনা জিবি ভর্তি করাইছি, করাইছি পরে স্যালেন ট্যালেন দিছে, পরে একটু আড়াচোলা করতে পারছে, তো ছুটি দিয়ে দিছে দিছে পরে। তারপরে পরশু আবার ওই কালকে মানে এক এক রাত আসতো না বাড়ি, পরের দিনে আবার শরীর দুর্বল করে ওই অস্তে অস্তে ওই স্মৃতিশক্তি আর এলেছে, তো শক্তিও কিছু দেয় না, কথাটা তো বন্ধ হয়ে গেছে আর এক সাইড অবশ হয়ে গেছে। কতদিন যাবত এই মানে ড্রাগস খাইতো? হয়তো তিন চার বছর ধরে হয়তো। তা আপনারা মানে কীভাবে বুঝছেন যে এগুলি নেশা করতে? এদিন নেশা করে মানুষের থেকে শুনে শুনে ডাক দিতাম, তারপর অস্তে অস্তে শুরু হইলো আর কি। তারপর শুনতো না গাড়ি কাছে আপনারা বাধা দিচ্ছেন নি? ছেলেরা বাধা দিচ্ছেন? অনেক মানুষের হাতে বিরামুর হবে। বাধা দেওয়ার পরে কি কোনো কাজ হয়েছে? না কাজ হয়েছে না। কোনো ডাক্তার বা চিকিৎসা করছেন আপনারা? করছি। কাজ হয়েছে কি? কয়েকদিন ভালো যাইতো, 10-12 দিনের মতো অনেক একটু সুস্থ থাকতো, তো এরপরে আবার কামড় টামো যাইতো গাতে আবার অসুস্থ। এইগুলি মানে খাওয়ার জন্য টাকা কই পাইতো? রুজি কাজ করতো, কাজ করে সংসদে একটা হতে অন্যরা যারা ব্রাউন সুগার মানে খায় তাদের প্রতি আপনার কি বার্তা দিবেন? আপনার ছেলের মতো তো অন্যরাও খায়, তাদের প্রতি কি মানে আমরা দেখছি সেভাবে তারা অনেক শাসন করছি, শাসন করেও তারা আমরা বাড়িতে খুব বুঝাইছি বাবু যদি করিস না, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও তারা বুঝাইছে বিচার করতাম না করতাম না কিছুদিন বালা, তারপরে কাজে কর্মে গেছে, কর্মে টিকা লইছে, করতে লইছে, কীভাবে আসতো রাত্রে ঘুমাই থাকতো, কিছু কইলে সকালবেলা আমিও যাই কাজে পরে ফাইনা ওই রাত্রে ফাইলে কুদুর বুঝাইতাম দেখ কিছু করিস না, দেখ চারিদিকে মানুষ কী হারে টিকা লইছে রা মত আছে কষ্ট পাইতেছে বহুত বুঝাইছে। কি কোনো কাজ হয়েছে ছেলে মানুষ? তাহলে তো বুঝে আর করতাম না পারতাম না, এরপরে নিজে নিজে বুঝে ভালো হয়ে যাবো গা, ওষুধ আনছি অনেক রাত্রে অনেক কম হবে। একদিন দাদা চিকিৎসা করছিলেন? চিকিৎসা করছি। এতে কি কোনো কাজ হয়েছে? তো একদিন ভালো, এরপর আবার কাজে কর্মে যা কোনা কাজ করে বাড়িতে খাওয়া দেয়তো। ছেলে অসুস্থ হওয়ার পর জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু আজকে সকাল হয়েছে। আজকে সকাল হয়েছে। নামটা কী ছেলে? বান্টি আচার্য। বয়স কত? 22 বছর। বাড়ি? বাড়ি রানীর খামার। অল্প বয়সে আপনার ছেলেরা হারাইছেন, আপনার ছেলের মতো যারা অন্য অন্য ছেলেরা আছে যুব সমাজ তারাও তো একই ধরনের নেশা মানে আসক্ত, তাদের প্রতি কী বার্তা থাকবে? তাদের তো আর কি এই মানে যারা তারা এই জিনিসটা ছাইরা দেয়
তারা যাতে নিজের জীবনের ভবিষ্যৎ শুনতে পারে জিনিসটা ছাড়ে দিয়ে দিলে তারাও যদি বালা হচ্ছে জীবন তাই তো তাহলে তারাও তো এই রোগে একদিন আক্রান্ত হতে দিবে। ছেলে এগুলি কোন জায়গাতে আনতো বা কোন জায়গায়? আমরা তো সকালবেলা থেকে কাবো হের মা বাবা কাবো দিন আনিয়া দিন খাবো। ড্রাগসের কারণে একমাত্র ছেলেরা হারাইছে, কি বলবেন এই বিষয়টা? এর আগে কি এই ধরনের নেশা কোনো সময় শুনছেন মানে পাওয়া যেত বা? এটা তো আমরা আমরা সমাজে আমরা যে শুনতাম আসিলাম তার মতো বয়সে এটা তো শুনতিও না দিচ্ছিও না কিছু ব্যাপার না, এমনি তো কি আমরা আড়ি আন দিয়েছি প্রত্যেক জায়গাতে পাওয়া যায় এগুলো। ওই পা কীটটা নেই তা তো যেতাম না, আমরা কোথায় কাজও করবো বলেন কাজ করি। আপনার কি একই ছেলে? একই ছেলে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। সকলের চোখের মণি, কাজলের সোনার খনি, গহনার সেরা ঠিকানা, জুয়েলার্স কাজল, শকুন্তলা রোড, আগরতলা, আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার। সুখী জীবন গড়তে হলে আসতে হবে কাজলের রত্নভাণ্ডারে। জ্যোতিষ পরামর্শ দুপুর 12:30 থেকে সন্ধে 7:00 পর্যন্ত। কাজল ব্র্যান্ডের রত্ন এক্সচেঞ্জ করা যায়। জুয়েলার্স কাজল, শকুন্তলা রোড, আগরতলা, আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার।